দুনিয়ার বুকে আল্লাহ তালার অনন্য কুদরত জমজম কূপ। মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবা ঘরের 20 মিটার পূর্বে এই কূপের অবস্থান। ধারণা করা হয় প্রায় 4000 বছর আগে এই কূপের উৎপত্তি। ইব্রাহিম আলাইসালাম ও তার ছেলে ইসমাইল আলাইসালামের সঙ্গে জমজম কূপের ইতিহাস জড়িত। তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায়। পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই কূপ পুনর্খনন করেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। এখান থেকে প্রতি সেকেন্ডে 8000 লিটার হারে পানি তোলা হয়। পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 44 ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয়। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তখন পানির স্তর মাত্র 11 মিনিটে আবার 13 ফুট উচ্চতায় ফিরে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় 28.8 মিলিয়ন লিটার ও প্রতিদিন 691.2 মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। এ পর্যন্ত 2 বার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। 1979 সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভেতর পাঠানো হয়। 2 বার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াহ খোশাক। ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভেতর অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা 19.2 থেকে 19.8 মিটার পর্যন্ত। এর মধ্যে 9 মিটার পর্যন্ত প্লাস্টার করা। প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয়। এতে কূপের ভেতর পানির স্তর 5 মিটারে নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পান ডুবুরিরা। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো দূষণ বা ব্যাকটেরিয়া নেই। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিং সৌদ বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছে। জমজম পানির উপাদানগুলো হলো, প্রতি লিটারে আছে সোডিয়াম 133 মিলিগ্রাম, ক্যালসিয়াম 96 গ্রাম, ম্যাগনেশিয়াম 38.88 মিলিগ্রাম, ফ্লোরাইড 0.72 মিলিগ্রাম, নাইট্রেট 124.8 মিলিগ্রাম ও সালফেট 124 মিলিগ্রাম। জমজম কূপের বিভিন্ন ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন, জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজম। প্রতি বছর লাখ লাখ হাজি জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা দেয়নি জমজম কূপে। তাই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার বলে মনে করা হয়। বৈজ্ঞানিক গবেষণাতেও এই পানির উপকারিতা প্রমাণিত। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।